300 টাকার আইপিএস বলে অনেকেই অনেক কথা আমাকে বলছেন। 350 টাকার আইপিএস, 350 টাকার আইপিএস 100 ওয়াটের ভাল্বটা কীভাবে জ্বলে? আমি বলছিলাম অনেক কিছুই জ্বলবে, তো অনেক কিছু তো একবারে জ্বালানো সম্ভব না ভাই। আপনি হয়তো লাইট জ্বালাবেন 2-5টা, অথবা একটি টিভি চালাবেন, অথবা 55 ইঞ্চি একটা টিভি চালাবেন, অথবা একটা ফ্যান চালাবেন। তো একটা 350 টাকার আইপিএসে তো আপনার জাহাজ চালানো সম্ভব না। তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, কী কী চালান যায় সম্পূর্ণ বিষয়টি আমি দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আমি এই ভিডিওটা আরও একবার দেখাইছি, দেখানোর ভিতরে কিছুটা পেঁয়াজ গোছ রয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আমি যেইভাবে বলেছি সেইভাবে আপনারা বুঝেন নাই। আমি বলেছি এই যে সৌর চালিত আইপিএসটি, এই আইপিএসটি কারেন্টেও ব্যবহার করতে পারবেন কিংবা সৌর প্যানেলেও ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলছিলাম যে একটি 30 ওয়াটের বা 50 ওয়াটের সৌর প্যানেল যদি আপনার ঘরে থাকে বা আপনি কিনে 350 টাকার একটি আইপিএস দিয়া আপনি একটা ফ্যান কিংবা একটা লাইট বা 2টা লাইট 4টা লাইট এই বা 2-4টা লাইট আপনি জ্বালাইতে পারবেন। দেখেন আমি এই জায়গায় একটা 100 ওয়াটের লাইট জ্বালাইছি, প্রখর গতিতে আলো দিতেছে এই 100 ওয়াটের লাইটটি। আর 100 ওয়াটের লাইটে এইরকম আলো দিতে গেলে ম্যাক্সিমাম 220 ভোল্ট একবারে ক্লিয়ারলি লাগবে। আমাদের হোল্ডারটা একটু সমস্যা, এই জন্য ভোল্টেজটা আপ ডাউন করে বাড়ে কমে। তো যাই হোক, আমি আপনাদের বুঝাইতে চাই যদি 100 ওয়াটের একটা লাইট এই মিনি আইপিএসটা জ্বলে তো আপনার কী মনে হয়, একটা ফ্যান চলবে না, একটা টিভি চলবে না? এই মিনি আইপিএসটা একটা সিএটি টিভি চলতেও সক্ষম। একটা সিএটি টিভিতে মিনিমাম 75 ওয়াট লাগে, একটা ফ্যানে কিন্তু 70-80 ওয়াট লাগে। তো সেক্ষেত্রে আমাদের এই 100 ওয়াটের লাইটটা কিন্তু প্রমাণ করে আমাদের এই আইপিএসটা একবারে ক্ষমতা কম না। তারপর যাই হোক, আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম আপনাদের কথা। আগে যে আমি বলছিলাম যে সব কিছুই চালানো সম্ভব, সব কিছু চালানো সম্ভব কিন্তু একবারে চালানো সম্ভব না। হয়তো আপনি লাইট জ্বালাবেন, এলইডি লাইট জ্বালাইলে 2-5টা 10টা লাইট এই আইপিএসটায় জ্বলবে। আর যদি আপনি 100 ওয়াটের একটা লাইট জ্বালায় পরবর্তী আর একটা লাইট দেন তো সেক্ষেত্রে কিন্তু জ্বলবে না, কেননা এই মিনি আইপিএসটা মাত্র 150 ওয়াট। তো 150 ওয়াটে আমরা কি সাধারণ সমস্যা সলভ করতে পারি? দেখা গেছে আমাদের বাসা বাড়িতে কারেন্ট যায় ঘন ঘন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের এই এই পরামর্শটা দিছি যে আপনারা 2000 টাকা খরচ করে এই ব্যাকআপের জন্য এই বিদ্যুৎটা নিজেরা সঞ্চয় করতে পারেন। তো দেখেন এই এই সার্কিটটা দিয়ে আপনি পরবর্তী ক্ষেত্রে কিন্তু মডিফাই করে বড় আইপিএসও তৈরি করতে পারেন। এই যে সুপারটা আছে, সুপারটা ফেলে দিবেন, ফেলে দেওয়ার পরে এই যে একটা ট্রান্সফরমার নিলাম, এই ট্রান্সফরমারটা আপনারা দেখেন, এই যে ট্রান্সফরমারটা নিলাম, এই ট্রান্সফরমারটা আমার ছেলে রবিউল ইসলাম বাদাই করছিল। তো সেক্ষেত্রেও মানুষ অনেক মন্তব্য করছে যে এই ট্রান্সফরমার বাদাই করছে, মানে ই করে নাই, হেইডা করে নাই, সেইডা করে নাই। আরে ভাই, আপনি একটা এই ধরনের ট্রান্সফরমার তৈরি করে দেখেন, ঠিক আছে? আপনি যদিও মনে করেন আপনার ভিতরে ততটুক শিক্ষা না থাকলেও, তারপরও আপনি আরেকজনকে কীভাবে অবহেলা করবেন সেই শিক্ষাটা আমাদের বাঙালির অবশ্যই আছে। তো দেখেন এই যেটা আইপিএস ট্রান্সফরমারটা, এই এই ট্রান্সফরমারটা যদি আমরা বড় একটা কেসিংয়ে নিয়ে মডিফাই করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ট্রান্সফরমার দিয়া, এই সার্কিটটা দিয়া আমাদের বড় আইপিএস করাও সম্ভব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্য ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি যে এই ভিডিওটা দ্বিতীয়বারে করলাম শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, খোদা হাফেজ। ইএসবি বাংলা চ্যানেল ভালো লাগলে শেয়ার করে দেবেন।